আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ 6 সেপ্টেম্বর, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুপুর থেকে ভারী বৃষ্টি, উপকূল জুড়ে লাল সতর্কতা জারি। এছাড়া আজ ও কাল বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। বিরোধের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে পরিবর্তন হবে আবহাওয়া, দেখা মিলতে পারে মেঘ বৃষ্টির। গত কয়েকদিন ধরে চলমান এই ভ্যাপসা গরম আজ থেকে কমে আসতে পারে। একই সঙ্গে বৃহস্পতি ও শুক্রবার 10 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় দেশের উপকূল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ রাত থেকে দেশের উপকূল সহ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এতে চলমান ভ্যাপসা গরম থেকে কিছুটা রিহাই মিলতে পারে ইনশাল্লাহ। যদি মহান আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, মংলা, সুন্দরবন, কুয়াকাটা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে সামুদ্রিক পূর্বাভাস, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। বর্তমানে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি আগামী 24 ঘণ্টার মধ্যে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর অগ্রভাগের প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী 7ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র বেশ উত্তাল থাকতে পারে, তাই সমুদ্রে না যাওয়াটাই ভালো। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সবকয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সময়। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।